नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपन धन्यवाद। तो बंधुरा, इतिमदे आलिपुर आपद दफ्तर तरफ से जान देवा हो आगामी किसुद मध्य उत्तर पश्चिम बंगोपसागर तैरी है एक घूर्णाबर्त जा किन्तु आपनारा अन स्क्रिने देखते पाच्छेन। आगामी किछुदिन मध्य घूर्णाबर्तेर जो गति से गतिवेग आरो बाड़बे जा जानानो होच्छे जे एर गतिवेग प्राय 110 किलोमीटर काछाकाछी थाकबे। तबे कोथाय आछड़े पड़बे एखोनो तार किछु जानानो हयनि। तबे एर जे गतिपथ, एर गतिपथ पुरोपुरि पश्चिमबंगेर दिके एबं एर जे विस्तार ता किन्तु आपनारा अन स्क्रिने देखते पाच्छेन जे बांग्लादेश थेके एर विस्तार होयेछे। आपनि जोदि देखेन स्क्रल करे तो देखुन एर गति मिनिमाम चेन्नई पर्यन्त रयेछे, अर्थात एर जे गतिप्रकृति अनेकटाई बेशी एबं एर विस्तार अनेकटाई बेशी। एबं आपनारा जोदि देखते चान जे एर गतिवेग कत रयेछे, एर गतिवेग रयेछे आपनारा देखते पाच्छेन जे 95 थेके 100 किलोमीटारेर मध्ये। सेक्षेत्रे एटी जखन आछड़े पड़बे उपकूलेर दिके तखन एर गतिवेग अनेकटाई बेड़े जाबे। এবং এর যে আছড়ে পড়ার সম্ভাবনা আপনাদের আছড়ে পড়তে পারে আগস্টের 10 থেকে 11 তারিখের মধ্যে। এবং এরপর হবে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উপকূলীয় জেলাগুলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়া ওড়িশার বালাসোর, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে, যার বিস্তার কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। এবং আপনারা যদি দেখতে চান যে কোন জেলায় কত বৃষ্টিপাত হবে, তার জন্য আপনারা সরাসরি মানে রেন থান্ডারে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এর যে বৃষ্টি এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং যা কিন্তু রবিবার অর্থাৎ রবিবার থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু রবিবার থেকেই বদলাতে থাকবে। এবং রবিবারের পর থেকে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এবং দক্ষিণবঙ্গে উপকূল জেলাগুলিতে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টি হবে। এবং আপনারা যদি দেখতে চান যে আগামী 10 দিনে আবহাওয়া কেমন থাকবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ দেখুন উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ ওড়িশা, এছাড়াও আমাদের রাজ্যের যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও খড়গপুর, এছাড়াও দেখুন আপনারা বাংলাদেশে যদি দেখেন বাংলাদেশের ক্ষেত্রেও চিটাঙ্গং, বরিশাল, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। এবং বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে এই যে নিম্নচাপটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তটির গতিপথ হতে পারে আপনাদের যে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যদি আছড়ে পড়ে, সেক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুরে আছড়ে পড়লে এর গতিপথ হতে পারে খড়গপুর, এবং খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া এবং এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে এর গতিবেগ গতিপথ হতে পারে বিহারের দিকে। এবং যদি এর গতিপথ ওড়িশার দিকে হয় সেক্ষেত্রেও আমাদের রাজ্যে বৃষ্টি পাবে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে উপকূলীয় জেলাগুলি অর্থাৎ খড়গপুর, এছাড়াও ঝাড়গ্রাম, এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি দেখতে চান যে কোন কোন জেলায় কত গতিবেগ থাকতে পারে এই হাওয়ার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা এবং খড়গপুরের সাইডে 9 তারিখ অর্থাৎ আগস্টের 9 তারিখে এর গতিবেগ থাকতে পারে দেখুন আপনার হলদিয়ার দিকে, কোল্লাঘাট, খড়গপুর, এর গতিবেগ থাকতে পারে 65 কিলোমিটারের কাছাকাছি। এছাড়া এটি যখন আপনারা আর গতি ঘূর্ণাবর্তটি আমাদের রাজ্য থেকে এগিয়ে আসবে তখন কিন্তু এর গতিবেগ আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে চন্দননগর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, এছাড়াও আমাদের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ প্রতিটি জেলাতেই কিন্তু হাওয়ার গতিবেগ বেশ অনেকটাই থাকবে। সেক্ষেত্রে প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আগামী 5 থেকে 6 দিনের মধ্যে। এবং আপনারা যদি দেখতে চান যে হাওয়ার গতিবেগটা, সেক্ষেত্রে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এর গতিবেগ মূলত আগামী দিনে আরও বেড়েই যাবে। এবং নেক্সট 10 ডেজের মধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূল যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ যদি জানানো যায় যে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমাদের যে আগামী সোমবার অর্থাৎ সোমবার থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলারই আবহাওয়া বদলে যাবে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও আমাদের যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও মূলত বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ উপরে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ ওপরের 5টি জেলা, সেই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। এবং বাকি যে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে
অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে খড়গপুর এছাড়াও হলদিয়া এই সমস্ত যে উপকূলীয় জেলাগুলি রয়েছে এই উপকূলীয় জেলাগুলিতে মূলত আগামী 10 দিনে বেশ ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ঘূর্ণাবর্ত যখন আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও ও বাড়বে এবং যার ফলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি ঘাটতি দেখেছে সেই বৃষ্টি ঘাটতি অনেকটাই কমতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে জানানো হয়নি যে নিম্নচাপ ঘূর্ণাবর্তটির গতিপথ কোন দিকে হতে পারে, সেক্ষেত্রে আগামী দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের কথা জানিয়ে দেওয়া হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে আবহাওয়া কেমন থাকবে তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।